আদর, আলাইকুম ভাই, ওয়ালাইকুম সালাম, ভালো আছেন? এই তো ভালো। দেখো তো দেখো তো, মিস মিস আদর, আদর আবার একটু জানলা দিয়ে বারান্দা দিয়ে বাইরের দৃশ্য দেখে বসে বসে। মন খারাপ নাকি ওর আজকে? মনটা একটু খারাপই, মোবাইল দেওয়ার জন্য কান্নাকাটি করতেছে। দেখি সারো, তোমরা মোবাইলের জন্য কান্নাকাটি করতেছে আজকে। দাঁড়াও, উঠে চলে যাই আমরা। আচ্ছা, হ্যাঁ, কান্নাই করতেছেন তাহলে আজকে আর দিয়েন না ভাবি মোবাইলটা ওকে। দেখি আমরা, নাম্মা 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 নাম্মা, আমরা কি বলি শোনো, নান্না নান্না, আমরা নান্না বলি, আর তো নান্না বলে, নান্না নান্না আদর, দাদা, দাদা বলো, দাদা, হ্যাঁ কে বলো, দাদা বলো, তুমি দাদা বলো, না 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 আদর, দাদা বলো, দাদা, দাদা বলো আমরা। আচ্ছা ঠিক আছে, আমরা আমরা এখন খেলবো, তাইলে আমরা এখন খেলবো, হ্যাঁ না না আমরা এখন খেলি, আমরা এখন খেলবো, হাসি মাটিম টিম খেলবো নাকি? হ্যাঁ, আদর এলো, আদর এলো, আমরা একটা খেলা খেলবো এখন, দেখো আদর এলো, আদর এলো, খেলবো না, আদর এলো, এই আমাদের একটা কালার দিয়েছি, দাও তো তোমরা, আমরা একটু কালার করবো, কেন কেন করবো না, না কেন করবো না, বলবে মিস বলবে আদর পচা হয়ে গেছে, বলবে কি আদর একটু পচা হয়ে গেছে, রাখবো আনছি, রাখবো মিস, আজকে বেশি ডিস্টার্ব। ও কি কি করতে চাইছে? ওর ইচ্ছা এখন মোবাইলটা দিয়ে দেওয়ার জন্য, ওর হাতে না মোবাইল দেওয়ার জন্য কান্না করতে না, যেহেতু ফার্স্ট টাইম আপনি দেন নাই, এখন আর দেওয়ার দরকার নেই, কান্না করুক। মানে মোবাইল দেই নাই ফার্স্ট টাইম, হ্যাঁ আজকে আজকে আপনার ক্লাসের দরকার নেই, আর হাতে মোবাইলটাও দেওয়ার দরকার নেই, হ্যাঁ এই জন্য আর কি করতেছি, এখন আমার চুপ হয়ে গেছে। কতক্ষণ কান্নাকাটি করবে মোবাইল দেওয়ার জন্য, না দিলে তখন আবার দেখা যায় চুপ হয়ে যায় নিজে নিজে। আজকে ভাবি আপনার, দেখো মিস ডাকতেছে, তুমি যে পচা হয়ে গেছো, মিস বলতেছে আদর পচা হয়ে গেছে, আদর নানু আছে যে দুষ্টু হয়ে গেছে বলতেছে, শুনছো? হ্যাঁ ভাইয়াদের সাথে না, ভাইয়ারে মারে না, ভাইয়া মারে না, বলো বলতেছে নানু বলছে যে আদর দাও, বলতেছে দাও। হ্যাঁ আপনি ভাবি আজকে ক্লাসের দরকার নেই ওর, আপনি মোবাইলটা অফ করে মোবাইলটা সরিয়ে নিন, ও কান্না করুক। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ একটা জায়গায় ওকে বসিয়ে দিন, ও কান্না করুক, শুধু খেয়াল রাখবেন যাতে আঘাত না করে নিজেকে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আজকে তোমার আর ক্লাস করতে হবে না, তুমি কথা কথা সব মিশে যাবে, তোমার সাথে কথা বলবে না। টাটা। হ্যালো হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, জি এই তো। হ্যালো হ্যালো, আপনার কথা আমরা শুনতে পাই নাই আঙ্কেল।
হ্যালো আঙ্কেল, কেমন শোনা যায়? জি এখন শোনা যাচ্ছে। আপনার প্রথমে কথাগুলো শোনা যায় না নেটওয়ার্কের সমস্যার জন্য। হ্যাঁ, নেটওয়ার্কের ডিস্টার্ব হইতেছে আজকে মনে হয়। তো কালকে রাতে একটু হান্নাহাটি করছে, ঘুমাই গেছিল, ঘুম থেকে হঠাৎ ঘুম ভেঙে উঠলো, উঠে হান্না আরম্ভ হলো আসিফ। যার জন্য পরে আমি পানি খাওয়াইলাম, পানি খাওয়ার পরে একটু পাঁচকাপ করিয়ে আস্তে আস্তে পরে দিয়ে গেছে। গতকালকে ক্লাসও ওই যে কিছু সর্দি ছিল, জ্বর ছিল, তো ক্লাসে বসাইছে কিন্তু রেকর্ড করতে পারে নাই। আজকে সুস্থ আছে সে, আজকে ইনশাল্লাহ ক্লাস করে ইয়া রেকর্ড করে আমরা গ্রুপে ছাড়িয়ে দেব। হ্যালো, শুনছেন? কথা শোনা গেছে? হ্যালো ভাইয়া, জি কথা শুনছেন দিদি? হ্যাঁ শোনা গেছে। তো আজকের ক্লাসে ইয়েটা ভিডিও হবে, আমি গ্রুপে পাঠিয়ে দিব। জি আছে, ঠিক আছে ভাইয়া। ওই যে আপু জি ওকে প্রস্রাবের জন্য ওষুধ দিয়েছে, ওইটা কি মানে কি অবস্থা ওর খাওয়ার পরে, কোনো ইম্প্রুভ আছে? হ্যাঁ একটু ইম্প্রুভ হয়েছে, ওই আর ওই প্রস্রাবে ধরলে খান্দা খাটি করতেছে না। আজকে প্রস্রাবের জন্য হয়েছে? ওইটা বোঝা গেছে যে কিছু প্রস্রাবের জন্য হয়েছে, আর কিছুটা তো বুঝতে চাইনি, কিছুটা তাদের হ্যাবিট ওইটাই। আর ওই ওষুধটা খাওয়ার পরে একটু আমার মনে হয় প্রস্রাবটা ইয়ে হয়েছে। আর আমার মেয়ে খুব চেষ্টা করতেছে, এখনো তার পাশেই বসা, ওই আধা ঘন্টা পর পর বাথরুমে নিতেছে আর কি। আমি আমার আর একজন রিলেটিভ কে বাড়ি থেকে নিয়ে আসছি গত 2 দিন আগে, পরশুদিন। মানে ওকে আমরা একটা ইয়েতে ঠেকে ফেলার জন্য, রাত্রে তো সে বিছানায় প্রস্রাব করে না, রুমেও প্রস্রাব করে না, দিনে শুধু করে। তো দিনে রাত্রেটা আমি বহু কষ্টে তাকে, ওইটা হ্যাবিট হয়েছে। তা আমি আজকে থেকে আমরা আবার ওই তাকে দিনের প্রস্রাবটাও যাতে সে কোথাও বসে না করতে সুযোগ পায়, এই জন্য আমাকে একজন রিলেটিভ, আমার সম্পর্কে বোন ওকে নিয়ে আসছি, আর আফিফা আমার মেয়েও আছে, দুইজনে চেষ্টা করতেছে। এবং ওই টয়লেটটাও আমরা ওই কোয়াটার দেব না, কান্নাকাটি করলেও তাকে আমরা বাথরুমেই দেখি চেষ্টা করবো। এইসব তো আমাদের একটা টার্গেট, তার উপরে আছে ওই টয়লেটটা, টয়লেট ট্রেনিংটা মেইন। আর খাওয়া দাওয়ার সময় আমরা ওই সে তার একটু ইয়ে হইতেছে আমি বুঝছি, মাঝখানে সে কি করতো, ওই আমাদের রুমে তো একটা দোলনা দেখছেন মনে হয়, কিছু খাইয়া সে দোলনাতে এসে শুয়ে যাইতো, আবার নিতাম কিছু খাইয়া শুয়ে যাইত। এই 3 দিন যাবত আমার মেয়ে কি করছে, এই দোলনাটা খাওয়ার সময় সরাইয়া নেই, আর সব রুমের দরজা টরজা আমরা লক করিয়া দিই যাতে কোনো রুমে গিয়ে সে শুইতে না পারে। যতক্ষণই বসে একসাথে সে খাওয়াটা শেষ করিয়া উঠে, এইটা জন্য সে খুব জিদ করতেছে আর কি। মানে ওই কাজটা আপনারা কয়েকদিন চালিয়ে যান, ও জিদ করতেছে ঠিক আছে, বাট এই জিনিসটা দিয়ে মানে কৌশল, এই কৌশলটা যেহেতু আপনারা অবলম্বন করছেন, জি দোলনায়, হ্যাঁ দোলনাটা সরাই ফেলছেন বা সব রুমের দরজা লক করছেন, এই জিনিসটা কয়েকদিন চালিয়ে যান, দেখবে ও আস্তে আস্তে অভ্যস্ত হয়ে যাবে। কয়েকদিন একটু ডিস্টার্ব করবে, কান্নাকাটি করবে, রাগ করবে, খাবে না, ছোড়াছুড়িও করতে পারে। আর মূলত ভাইয়া ওর সমস্যা যেটা আর কি, আমরা মানে প্রথমে থেকে বলতেছি যে শারীরিক সমস্যার কারণে জেদ ধরে কান্নাকাটি করে, আমাদেরকে খুঁজে খুঁজে বের করতে হবে আসলে শারীরিক সমস্যাটা কি হচ্ছে। যে কয়েকদিন বললেন না যে মানে খাওয়া দাওয়া করতেছে না, রাতে কান্নাকাটি করতেছে, রাগ করতেছে, যে প্রস্রাবের যন্ত্রণা ছিল ওই জন্য মানে এই জিনিসটা করতেছিল আর কি। কান্নাকাটি করবে, আপনাদের একটু খারাপ লাগবে, আপনার ভাবি খারাপ লাগবে, আপনার তখন ওই জায়গা থেকে সরে যাবেন। আমরা সরে গেছি, আমার মেয়ে আমাদেরকে সরাইয়া দিছে, আপনারা একটু সরে যাবেন, বলছে যে আপনারা এই রুম থেকেই চলে যান, আমি ওকে নিয়ে ঘুমাবো এবং আপনারা অন্য রুমে চলে যান, আমার মেয়ে বলতেছে আর কি। হ্যাঁ ওইটাই ভালো আর কি, একটু আপুকে একটু কষ্ট করতে হবে, মা আবার বেশি, জি হ্যাঁ ভাবি কি আপনাকে বুঝাতে হবে।
যদি এই জিনিসগুলা নিজে নিজে সে করতে পারে, যে টয়লেটে নিজে যাওয়া, নিজে পরিষ্কার হওয়া, এই জিনিস যদি ও নিজে করতে পারে তাহলে ওই জিনিসটা কিন্তু ওর জন্য অনেক বড় একটা জিনিস। এখন ভাবি কি একটু, হ্যাঁ হ্যাঁ এটাই ভাবি কি একটু শক্ত হতে হবে, আপনাকে বোঝাতে হবে ওনাকে। আরো 6 মাস 7 মাস পরে আমরা ওর সাথে কোনো অবস্থাতে থাকতে পারবো না, পারার কথা না। আপনার একটু হেল্প করতে হবে, আপনার একটু শক্ত হতে হবে। আর বিশেষ করে ভাবি কি আপনি একটু, হ্যাঁ বিশেষ করে আপনি ভাবি কি একটু বুঝাবেন, যাতে ভাবি মানে কষ্ট না পান আর কি, ওর ভালোর জন্য আসলে উনি করতেছে সব কিছু। জি টেবিলে অত ওই যে খাওয়া দাওয়ার ব্যাপারে হিমন ভাই আমাকে বললো বাদ দিবে, তাই বিছনা দিবেন না, না দিলে দেখবেন একদিন সে খাবার টেবিলে আসবেই। এই কথার উপরে জেদ ধরে আমার গরমে এই কাজটা করিয়া গেছে, গত 3 দিন বাদ দেই নাই। আমরা তো বলি না আপনাদেরকে, সে বড় মেয়ে আমার ওকে 2 দিন না 3 দিন বাদ দেয় নাই, টেবিলে আসলে বাদ পাইবা না আসলে নাই, এই করে সে বাধ্য হয়ে এখন খাওয়ার সময় টেবিলেই আসে, বলা লাগে না, গোসল করে কাপড় পরে একদম সুদা টেবিলে চলে আসে। সেইটা বুঝতে পারছে যে আমি বিছনায় বসলে আমি খাবার পাবো না। এই জিনিসটা আসলে আমরা সব গার্জেনকে বলে দিই সব সময়, কেউ এই জিনিসটা মানতে চান না। একদিন দুই দিন 3 দিন কষ্ট হবে, যে স্বাভাবিক একটা বাচ্চা না খেলে বাবা মার এমনিতেই কষ্ট হয়, কিন্তু যদি আমরা এই 3 দিন বা 4 দিন একটু কষ্ট করতে পারি তাহলে দেখা যায় যে পরবর্তীতে আমাদের জন্য একটা ভালো হয়। মানে এই 3 দিনটাই আসলে আমরা কষ্ট করতে পারি না আমাদের। ডাক্তার এখলাক সুবহান যখন প্রথম ওকে আইডেন্টিফাই করলো, ওই যে শিশু বিভাগের হেড অফ দ্য ডিপার্টমেন্ট পিজি হসপিটালে প্রথমে সিলেটে ছিল ডক্টর এখলাক সুবহান, নাম শুনছেন না? হ্যাঁ, উনি আমাদেরকে প্রথমেই বলছিল যে আপনার বাচ্চা অনেক ভালো হয়েছে, আর খারাপ বাচ্চা হবে পাই ওরাও ভালো হয়, আর এই বাচ্চা যদি আপনাকে একটু চেষ্টা করবেন দেখবেন অনেক কিছু শিখে ফেলবে। ওই যে পিঠা খাওয়াইতো আম্মু প্রথমে বলছে এই কুখাদ্য খাওয়াচ্ছে না খাওয়াই ভালো, এবং খাওয়ার জন্য কোনোদিন কোনো মানুষ মরতে আমরা ডাক্তারকে শুনি নাই। মায়ের সবসময় ভালো বাচ্চা হোক খারাপ বাচ্চা হোক মায়েদের একটা কমপ্লেন থাকেই যে আমার ছেলে কিছু খায় না, কমন কমপ্লেন। সে বললো যে আমি তো ডাক্তারকে পেশ অনেক দিন একটা মা আমি পাইলাম না যে বললো তার বাচ্চা খাইছে আজকে। হ্যাঁ এটা এটা সব বিবিরে খেতে মা এই জিনিসটা বলেন, বাবা না বললে মা বলবেন যে আমার বিবিটা খায় না, মা এটা বলবে আমার বাচ্চাটা খায় না। এই কোনে আমাকে বলছিল এই মায়ের কথা শুনবেন না, আপনি ওকে ফিডব্যাক দিবেন না, না খাইলে না খাক কোনো অসুবিধা নেই একদিন সে খাবেই দেখবেন। কিছু কিছু ক্ষেত্রে ভাইয়া মানে মা বাবা দুজনকেই খুব শক্ত হতে হয়, সত্য না হলে দেখা যায় যে ওদেরকে নিয়ে আমরা কাজ করতে খুব কষ্ট হয়। এখন ওর কান্নাতে যদি আপনার কষ্ট লাগে তাহলে তো আপনি ওকে নিয়ে কিছু করতে পারবেন না, আর কষ্ট লাগাটাই স্বাভাবিক। না একবার তো আমি কি ওটা যখন ছিলাম আমাদেরকে কিছু ইনস্ট্রাকশন দিল আমি ফলো করি নাই, পরে একদিন হঠাৎ তাকে বাসায় এসে দেখছে যে আমরা তাদের ইনস্ট্রাকশন গুলো মানতেছি না, পরে স্কুল থেকে বের করে নোটিশ দিয়ে দিল, আমি আপনার বাচ্চাকে আমরা কিছুতেই রাখতে পারবো না, কারণ আমি এখানে কষ্ট করলাম আর বাসায় আপনারা কিছুই করলেন না, এটা হয় না, আমরা কি জন্য কষ্ট করব। পরে আবার অনেক রিকোয়েস্ট করে ডাইরেক্টরকে ধরে ধরে আমি আবার দিলাম, এটা মা বাবা আমাদের কি নেগলিজেন্সি তার উপর বেশি। আপনারা কেমন আছেন, ইমন ভাই কেমন আছে? এই তো সবাই ভালো আছে। ইনফেকশন এর রেটটা তো সারা অন্য একটা প্রসঙ্গ, সারা বাংলাদেশে কমছে বাট সিলেটের রেটটা কিন্তু এখনো কমে কম নাই। না সিলেটের এটা আরো বাড়তেছে, জাঙ্কেল আমরা বাড়ছে কাছে আসছে, আপনি একটু বাইরে কাছে কাছে। ওকে 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 থ্যাংক ইউ।
হ্যালো ভাবি, কেমন আছো? এই তো ভালো, কি করতেছো? যারা কি করতেছো? আচ্ছা দেখো, আজকে আমরা যারার সাথে প্রথমে গল্প করব, তারপরে দেখব। যারা যারা মামনি জি আদাব, আদাব তুমি ভালো আছো? ভালো আছি, আপনি কেমন আছেন? এই তো ভালো আছি। তুমি কি করতেছো এখন? কি গাইতেছো? মেহেরবান। মেহেরবান একটু শোনাবে আমাদের? আচ্ছা শোনাইতাছি। মেহেরবান তুমি, মেহেরবান মেহেরবান তুমি, মেহেরবান পাপি পাপি ছুপাতে চালা। এটা শিখো নাই, মাইরে শিখছে না, এটা তো শিখো নাই এখনো। সরি সরি, তো ভুল কইছো, সরি মিস, সরি বলো, ভুল কইছো। হ্যালো ভাবি জি, না সরি বলতে হবে না, ও ওর মতো করে কাক, সমস্যা নেই, এটা ভুল হইছে, কে বলার দরকার নেই, ওর মতো করে কাক। বাবা গাও তো অনেক সুন্দর হইছে, গাও শেষ করো। যারা গাও 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 অনেক সুন্দর হচ্ছে তো, গাও গাও তো অনেক সুন্দর, মেহেরবান গাইতে পারে। হ্যালো যারা 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 তুমি কি এটা পারো? রমজানের রোজা শেষে ওইটা পারো, ওইটা পারো, ওই গানটা, রমজানের রোজা শেষে গাও গাও, বলো ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক, গাও। যারা আচ্ছা
টিংকল টিংকল কিটি স্টার বাই ভাবি আপনার ভিডিওটা অন করতে হবে ভিডিওটা অফ হয়ে গেছে না ভিডিওটা অফ দেখা যাচ্ছে না না এখনো দেখা যাচ্ছে না না ভাবি কথা শোনা যাচ্ছে বাট ভিডিওটা দেখা যাচ্ছে না আমাদের সফটওয়্যার নির্ধারিত সময়টা শেষ হয়ে আসছে আপনাদের হোয়াটসঅ্যাপে অনেকগুলো ভিডিও দেওয়া হয়েছে তার মধ্যে কোন ক্লাসটা নিতে আপনাদের সমস্যা হচ্ছে বাসায় অ্যান্ডে কি একটু বলবেন আমাদের আমাদের ক্লাস নিতে কি হচ্ছে মিস দাঁড়াও মিস কথাটা শুনুন হ্যাঁ বলে বুঝি নাই মিস আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অনেকগুলো ভিডিও দেওয়া হয়েছে ওই ভিডিও দেখে কোন ক্লাসটা নিতে আপনাদের সমস্যা হচ্ছে বাসায় না না এই ভিডিওগুলো তো আমার আমার আর উপকার হয়েছে তো উপকার হয়েছে তো উপকার হচ্ছে হ্যাঁ হ্যাঁ মানে কোন ক্লাসটা নিতে কি কষ্ট হচ্ছে আপনার যে এই ক্লাসটা নিতে আপনার কষ্ট হচ্ছে এই ধরনের কোন ক্লাস আছে আপনার যদি থাকে তাহলে আমরা নেক্সট ক্লাসটা ওইটা নিয়ে দেখব আমি বিশেষ ওই যে লেটারের একটা ইয়ে আছে এটা এই গানটা শুনে শুনে ও কালার করে তারপরে দেখে দেখে ও কালার করে না শিখছে ওই এ বি সি ডি চারটা অক্ষর এখন অনেকগুলোই বলতে পারে যে কোনো একটা দেখালেও বলতে পারে এই লেটারের সংটা লেটার সংটা আমরা ঠিক নিছি আর অন্যগুলো তো ঠিক আগে তারপরে ওই যে পটিতে বসা সবচেয়ে বেশি উপকার হয়েছে যারা এই যে যারা কিন্তু আগে যেখানে সেখানে শিশিটা দিয়ে দিত কিন্তু এখন দিচ্ছে না ওটা ওটা খুবই একটা মাশাআল্লাহ আমার বাচ্চার উন্নতি হয়েছে আপনাদের পটিতে শি দিতে পারে ভালো বাবা তুমি ভালো না তুমি তো ভালো মেয়ে যা তো সবকিছু হ্যাঁ যা তো সবকিছু পারে ভাবি আর যদি ওকে নিয়ে বাসায় কোন সমস্যা হয় আমাদের একটু জানাবে কষ্ট করে জি আমরা এখন হ্যাঁ জামির ভাইয়ের কাছে চলে যাবো জি জি ভাইয়া জি বলেন কিছু বলবেন হ্যাঁ বলছি যে আপনাকে নিয়ে যদি আর কোনো বিষয় নিয়ে আপনার সমস্যা হয় তা কাইন্ডলি একটু আমাদের বলবেন আপনি জি জি নেক্সট আছে আমি ওই নোট করে রাখব এবং ওইটা নিয়ে ডিসকাস করব ইনশাআল্লাহ জি আচ্ছা সবাইকে ধন্যবাদ হ্যাঁ সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য জি আপনাদেরকেও ধন্যবাদ আসসালামু আলাইকুম দাদা টাটা টাটা